আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার নতুন লাঞ্চের ইটিং শো নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ঠিকই আছি। তো আজকে যা যা খাবো সেটা আমি এক এক করে বলে দিচ্ছি। ভাত বা রাইস, এটা হয়েছে আলু, পটল, টমেটো, ধনে পাতা দিয়ে রুই মাছের ঝোল বা রোহু ফিশ কারি উইথ পয়েন্টেড গার্ড, পটেটো, টমেটো অ্যান্ড কোরিয়ান্ডার। আর এটা হয়েছে লোটে মাছের শুটকি কুমড়ো আর আলু দিয়ে বা ড্রাই বম্বে ফিশ, স্পাইসি ড্রাই বম্বে ফিশ কারি উইথ পামকিন অ্যান্ড পটেটো। তো শুরু করছি। হ্যাঁ, প্রথম মাছের ঝোল দিয়ে খাবো। আমি এরকম দুটো গাদার পিস নিয়েছি, একদম টাটকা মাছটা, আর সেদ্ধ ভালো হয়েছে দেখে ভেঙে যাচ্ছে একদম। খুব ভালো হয়েছে, ধনে পাতা আর টমেটো দেওয়ার জন্যে ফ্লেভারটা খুব ভালো লাগছে। গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ নুন দিয়ে করেছি। খুব টাটকা মাছটা, ফ্রেশ। কেনার সময় জ্যান্ত ছিল। এরকম মানে সিজনাল সবজি দিয়ে মাছের ঝোল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।
এবার খাব লোটটা শুটকি বা লোটে মাছের শুটকি, কুমড়ো দিয়ে আলু দিয়ে করা হয়েছে। ভেবেছিলাম বেগুনও দেব, কিন্তু বেগুনটা ছিল না, শেষ হয়ে গেছে, আর মার্কেটও আর যাওয়া হয়নি। কুমড়োটা ছিল, সেটা দিয়ে করা হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। লোটে মাছটা কষাতে কষাতে একটু ভেঙে ভেঙে গেছে, গোটা গোটা নেই। এই যে ফাটাফাটি, এরকম শুটকি হলে আমার অ্যাকচুয়ালি অন্য কোনো তরকারি লাগেই না। পুরো ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারি। অন্য তরকারি করা হয়েছে, তাকে নিয়েছি আজকে। স্পাইসির মধ্যে, স্পাইসি ফ্লেভারের মধ্যে একটা কুমড়োর মিষ্টতা আছে, তো সেটা না মানে খুব ব্যালেন্স করছে পুরো ব্যাপারটাকে। একটু স্পাইসি স্পাইসি আর একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি। আমার লাঞ্চ কমপ্লিট। তো আজকে আমার এই লাঞ্চ ইটিংশোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, কেমন? বাই বাই, নমস্কার।